আসসালামু আলাইকুম ইবরিমান অনেকেই জানেন আমার পেটকেট টজি বা টুনটুনি কিছুদিন আগেই মারা গেছে ওর বয়স যখন এক মাস ছিল তখন আমরা ওকে এনেছিলাম আর তার ছয় মাস বয়সে আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। আসলে ও যে আমাদের কাছে কি ছিল সেটা ভাষায়ও প্রকাশ করা যাবে না আমরা যেমন ওকে আমাদের জান দিয়ে ভালোবাসতাম ও আমাদের সেম ভাবেই ভালোবাসতো আমার আব্বু যখনই অফিস থেকে আসতো সাথে সাথে ঘাড়ে উঠে বসে থাকতো আম্মু বিজনেসের কারণে ঢাকায় গেলেই ওর মন খারাপ হয়ে কিছু না আর দিবে তখনই অনেক এক্সাইটেড হয়ে যেত আমরা বাহিরে যাওয়ার আগে ওকে আদর করে যেতাম এবং বাসায় ব্যাক করে ওকেই আদর করতে হতো আম্মু রান্না করলে রান্নাঘরে গিয়ে পিড়ির মধ্যে বসে থাকতো এবং আম্মুর রান্না দেখতো আমার যখন এস পরীক্ষা চলছিল তখন ও আমার সাথে ঘুম থেকে উঠে যেত আর আমি যতক্ষণ পড়তাম ততক্ষণ আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে থাকতো আর আস্তে আস্তে ঘুমিয়ে যেত এমনকি ও ঘুমাতো আমাদের মাঝখানে আমাদের কাথার ভেতরেই ঘুমানোর সময়ও এক হাত আমাদের গায়ে লাগিয়েই ঘুমাবে আব্বু অফিস থেকে আসার পরে ওর সাথে বল দিয়ে খেলতো আর আব্বু আসলে ও অনেক খুশি হয়ে যেত এমন কি ওকে যত ভালো মগেই পানি দাও হোক না কেন ও কোনো মগেই পানি খেতো না আব্বুর মগ ছাড়া আব্বুর মগে পানি খেতে দেখে আব্বু তাকে মগটা দিয়ে দেয় আর আব্বু একটা নতুন মগ কিনে কিন্তু ওই মগটা বাদ দিয়ে ও আব্বুর নতুন মগেই পানি খেতো লাস্টে ও পানি খাওয়ার পর আব্বু ধুয়ে আবার ওই মগে পানি খেতো আমাদের কাছে এসেছিল মাত্র 5 মাসের জন্য কিন্তু এই 5 মাসি আমাদের ঘরটাকে একদম আলো করে দিয়েছিল তার দিনে আমার ভাই বোন এবং আব্বুম্মুর কাছে ঘুরপাক খেত ও যে কি ছিল সেটা না দেখলে কেউই বুঝবেন না মানে ওর এক একটা কর্মকাণ্ড কোন মানুষের থেকে কম ছিল না আমি অনেক বাবু দেখেছি বাট ওর মতো দেখিনি। অনেক বুদ্ধিমান আর একটা লক্ষ্মী বাচ্চা ছিল আমরা যেমন আব্বু আম্মুর সন্তান ও আব্বু আম্মুর সন্তানের থেকে কোনো অংশেই কম ছিল না মানে কিভাবে বুঝাবো ও আমাদের কাছে কি ছিল মনে হয়েছিল আমাদের বাসায় একটা ছোট্ট ভাই হয়েছে তো ও কিভাবে মারা গিয়েছে হচ্ছে সেটাই বলছি আমরা আমাদের বিল্ডিং এর তিন তলায় থাকি আর টুনটুনিও অত বাহিরে যেত না তো মাঝে মাঝে বারান্দায় যেত গিয়ে অনলি বসে বাহিরে তাকিয়ে থাকতো তো এই ডিসেম্বরের ১৩ তারিখে আমাদের বাসার কাজের আনটি বারান্দা মুছ ছিল আর তখন বারান্দার থাইটা একটু খুলে রাখে টুনটুনি তার মধ্য দিয়ে বারান্দায় ঢুকে যায় আর কিভাবে যেন গ্রিল দিয়ে উপরে উঠতে গিয়ে বারান্দা থেকে নিচে পড়ে যায় যদি আমরা ভেবেছিলাম আব্বুর ছুটি হলে আমরা বারান্দায় নেট লাগাবো বাট ওই সময়টা আসার আগে আমার টুনটুনি বারান্দা থেকে পড়ে গেল পড়ে গিয়ে অনেক চিল্লাচ্ছিল আর আমরা তো ওকে খুঁজছিলাম নিচে তাকিয়ে দেখি ও একটা রডের মধ্যে ঝুলছে আমরা তো কান্না কাটি করে একদম নিচে দৌড় গিয়ে রড থেকে আমি ওকে তুলি রড থেকে তোলার পর ও একদম চুপ হয়ে যায় আল্লাহর অশেষ রহমত যে রডটা ওর চামড়া দিয়ে ঢুকেছে কোনো মা মধ্যে ঢুকে আমরা সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যাই যেহেতু আমরা সাভারে থাকি এখানে ভালো কোনো পশু হসপিটালও আমাদের জানা নেই যদিও টুনটুনির যখন দুই মাস তখন ওর সামান্য জ্বর হয়েছিল আর আমরা একটা ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম তো ভাবলাম এখন ক্লিনিকে নিব না কারণ ওর তো অনেক বড় ক্ষতি হয়েছে তাই হসপিটালে নেওয়াই ভালো বাট আনফরচুনেটলি এই হসপিটালটা ছিল সরকারি যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমরা তো সবাই চিৎকার দিয়ে দিয়ে কান্না করছিলাম কান্না করতে করতেই টুনটুনিকে নিয়ে আর টুনটুনি খুব শান্ত মতো আমাদের দিকে তাকিয়ে ছিল যেন ওর কিছুই হয়নি তো নিয়ে যাওয়ার পর আমরা বলছিলাম বড় ডাক্তার কোথায় কিন্তু ওইখানের একজন কর্মচারী বলতে গেলে ওইখানে কোনো বিড়াল আসলে ওয়াশ করে বা ডাক্তারকে একটু হেল্প করে ডাক্তারের খাবার দেয় এমন একজন লোক আমার টুনটুনিকে নিয়ে যায় আর আনলাকিলি সেখানে হসপিটালের সবচেয়ে বড় ডাক্তারও ছিল ওনারা প্রথমে টুনটুনিকে একটা টেবিলের উপর রাখে যে টেবিলে অনেক ময়লা ছিল একদমই আনহাইজেনিক রাখার পর ডাক্তারের কথায় ওনারা এনেস্থেশিয়া বা একটা অবশ্যের ইঞ্জেকশন দেয় টুনটুনির সাথে সাথে অবশ হয়ে যায় আর ওর জিব্বা বারবার বের করে যেটা দেখে আমরা আরো কান্নাকাটি শুরু করি মানে ওর এমন অবস্থা আমরা একদমই সহ্য করতে পারছিলাম না পরে উনি ওর ওখানে ওয়াশ করা শুরু করে আমরা বলছিলাম যে রডটা ওর মধ্যে ঢুকেছে ওর চামড়ার মধ্যেই ঢুকেছে কিন্তু ওই ছেলে বলছিল যে ঢুকে নাই জাস্ট একটুখানি খোঁচা লেগেছে আমি আমার আম্মু একশো বার কান্না করে করে বলেছি যে রডটা ঢুকেছে আপনারা একটু দেখেন ওনারা দেখালো যে না ঢুকে নাই এখানে জাস্ট একটুখানি খোঁচা লেগেছে এছাড়া আর কিছুই হয়নি ইভেন বড় ডাক্তারও এসে দূর থেকে একটু দেখলো আর ওই ছেলেটা বললো যে ডাক্তার কিছুই হয়নি জাস্ট এখানে একটু রডের খোঁচা লেগেছে এছাড়া কিছুই না সে নাকি সবচেয়ে বড় ডক্টর তার দায়িত্ব ছিল এসে ভালো মতো দেখা বাট সে কিছুই করলো না যেন আমার টুনটুনিকে সে ঘৃণা পাচ্ছে যাই হোক দূর থেকে দেখে সেই লোকটার কথা শুনে সে চলে গেল আর ওই লোকটা আমার টুনটুনিকে ওই জায়গাটা একটুখানি ওয়াশ করে দিল আর সে যখন ওয়াশ করছিল আমার টুনটুনি কেমন ভাবে ধরছিল একদম একটা পাষণের মতো আমরা যখন বলছিলাম একটু আস্তে ধরেন তখন উনিও চিল্লিয়ে উঠছিল সাথে বড় ডাক্তারও চিল্লিয়ে বলছিল যদি আস্তে ধরতে হয় তাহলে ওকে আর বাঁচাতে হবে না ইভেন ওর চামড়া ধরে আছার মেরে একপাশ থেকে আরেক পাশ করতো তারপর কি ইনজেকশন দেওয়া হলো তিন থেকে চারটার মতো যেটা কন্টিনিউ হবে সাত দিন পর্যন্ত ওই অবস্থায় আমার টুনটুনিকে পানির ছিটা দিলো এবং বলেছিল পাঁচ মিনিট পর পর এই শীতের মধ্যেই পানি ছিটা দিতে হবে আর যেই মগেই সবকিছু ধোয়া হচ্ছিলো সেই মগ থেকে পানি নিয়ে আমার টুনটুনির মুখে দিত আর আমাদের বলে দেওয়া হয়েছিল বাসায় গিয়ে একদম শক্ত জায়গায় রাখবেন বাট ওই হসপিটালের অনেকেই বলছিল আপনারা অনেক লাকি যে আপনারা সবচেয়ে বড় স্যারকে পেয়েছেন তো বাসায় এসে টুনটুনির জ্ঞান ফিরতে ফিরতে প্রায় ছয় সাত ঘন্টা লেগে যেত আর তাও ভালো মতো জ্ঞান ফিরত না ও খাবার খেতে যেত আর মনে হয় অনেক ব্যথা হতো তাই নিজের হাত নিজেই কামড়াতো যেটা দেখে আমরাই কান্না করে দিতাম মানে একদমই সহ্য করার মতো না এভাবে টুনটুনিকে নিয়ে আমরা দুই দিন হসপিটালে গেলাম এবং হসপিটালে ইঞ্জেকশন এবং অ্যানেস্থেসিয়া দিয়ে ওয়াশ করে দিত তো তিন দিনের মাথায় সেটা হচ্ছে শুক্রবার ছিল শুক্রশনি তো সরকারি হসপিটাল অফ থাকে তো আমরা তো বড় ডাক্তারের সাথে কথা বলতেই থাকছিলাম এবং টুনটুনিকে দেখাচ্ছিলামই উনি জাস্ট ব্যাগের উপর থেকে টুনটুনির চেহারাটা দেখতো বলতো এখন কি অবস্থা আমরা বলতাম যে ও একটু বুমি করছে ওর টয়লেট একটু পাতলা হচ্ছে বাট সেটার উনি কোনো গ্রাহ্যই দিত না বলতো ঠিক হয়ে যাবে এবং অনেক ইনজেকশন দিয়ে দিত অসুখের কথাটা ভালো মতো না শুনেই উনি ইনজেকশন দিয়ে দিত তো হসপিটালের বড় ডাক্তারটা বলেছিল যে কয়তলা থেকে পড়েছে আমরা বলেছিলাম তিনতলা থেকে তখন উনি বলেছিল এখন বাসায় গিয়ে পাঁচতলা থেকে ফেলে দিবেন মরলে মরলো বাঁচলে বাঁচল মানে একটা বড় ডক্টরের মুখে এমন কথা শুনবো এটা কখনোই ভাবিনি